হ্যালো, কোথায় তুই? মানে আর কতক্ষণ লাগবে? সিনিয়ররা বলে হিরোরা একটু লেটে এন্ট্রি করে। সেটা না, তোর ক্যামেরার সামনে, এখানে নয়। সরি, ক্ষমা কর। আচ্ছা ঠিক আছে, শপিং শেষ হোক, তারপর বরঞ্চ আমরা কফি খেতে যাব। পাক্কা পাক্কা, চল 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 চল। এই ওইটা দেখ, জ্যাকেটটা। হাই স্যার, একটু জ্যাকেটটা দেখান না প্লিজ। থ্যাংক ইউ, ট্রাই করে দেখি। ওয়াও, নাইস নাইস। এই দেখ, ওই জ্যাকেট ফেব্রিকটা দাদার জ্যাকেটের জন্য কেমন হবে? এই জ্যাকেটটা সুন্দর, বেশ ভালো। কিন্তু ওইদিকে চল তো, ভাইয়ের জন্য কিছু প্যাস্টেল শার্টস আর চিনোস নেব। তোর এই দোকানে প্রত্যেকটা কাউন্টার চেনা, তাই তো? পূজোর সময় প্রত্যেক বছর সবাইকে গিফট করার জন্য এখানেই আসি। চ, এই রেমন্ডের পোলোনের টি শার্ট গুলো কিন্তু অ্যাকচুয়ালি ফাটিয়ে হয়, আমার ফেভারিট। আর নতুন জামার গন্ধর একটা ব্যাপার আছে। আমার তো এখনো মজা লাগে, পূজোর সময় ছোটবেলায় মনে আছে নতুন ডেনিম পরে প্যান্ডেল হপিং, আর আমি গোটা পাড়া জুড়ে একটা বন্দুক নিয়ে ক্যাপ ঢুকিয়ে ফটাস ফটাস করে ফাটিয়ে ঘুরে বেড়াতাম। পূজোর সময় কলকাতা ছেড়ে নড়ছি না, বাইরের খাবার এন্ড ফান। আমারও তাই, নো কাজ নো শুটিং, শুধু ঘুরে বেড়াবো, আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, ব্যাস। এই ওইদিকে যাবি, বাবার জন্য একটা বান্ধগালা নেবো। চো, থ্যাংক ইউ। শপিং মন্দ হলো না? শপিং মন্দ হলো না, কিন্তু এবার আমি খুব টায়ার্ড, প্লিজ বাড়ি যাই। চ, মানে কি কথা ছিল? কি কথা ছিল? ও, কফি ডেট কাল করি, পাক্কা প্রমিস। আজ অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি খুব টায়ার্ড সত্যি। প্রিয়াঙ্কা মাফ করবি, চল চল চল। জানতাম তুই এরকমই কিছু একটা। তুই আমার বন্ধু, তুই তো বুঝিস আমার শরীর খারাপ লাগছে। আমি কিপটে